হ্যালো বন্ধুরা, আমি সনদ। আপনারা দেখছেন ভাইরাল বঙ্গবস্টার। স্বপ্ন আমরা সবাই দেখি, তাই আজ স্বপ্ন নিয়ে এমন 15টা অজানা মজাদার তথ্য আপনাদের জানাতে চলেছি যা হয়তো আপনারা জানেন না। আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, স্বপ্নে থাকাকালীন আমরা কখনোই কিছু পড়তে পারি না, আর কখনোই স্বপ্নের ঘড়িতে সঠিক সময় দেখতে পারি না। আমাদের অনেকের জীবনে এমন অনেক অদ্ভুত ঘটনা মাঝে মাঝে ঘটে যে আমরা বুঝতে পারি না আমরা কি স্বপ্ন দেখছি না বাস্তবে এরকম হচ্ছে। যদি এরকম কনফিউশনে পড়ো কখনো, চেষ্টা করবে কিছু পড়ার, কারণ রিপোর্ট বলছে স্বপ্নে থাকাকালীন কেউই কিছু পড়তে পারে না। এরকমই ঘটনা ঘটে ঘড়িতে টাইম দেখার সময়ও। স্বপ্নের মধ্যে যখনই তুমি ঘড়ির দিকে তাকাবে, প্রতিবার দেখবে আলাদা আলাদা টাইম। অনেক বিখ্যাত রিপোর্টে এটাও লেখা আছে, স্বপ্নে ঘড়ির দিকে তাকালে দেখা যায় ঘড়ির কাঁটাও নড়ছে না। কি মজার না ফ্যাক্টটা! ফ্যাক্ট নাম্বার 2, স্বপ্ন আমরা সবাই দেখি কিন্তু মনে রাখতে পারি না। আবার অনেক মানুষের দাবি তারা আজ অবধি স্বপ্ন দেখেননি কোনোদিনও, কিন্তু এটা সত্যি নয়। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি, কিন্তু 60% চেয়েও বেশি মানুষ স্বপ্নের কথা মনে রাখতে পারে না। অন্যদিকে রিপোর্ট বলছে 10 বছরের বেশি বয়সী প্রত্যেকটি মানুষ প্রতি রাতে প্রায় 4 থেকে 5টি স্বপ্ন দেখে, কিন্তু তার মধ্যে 95 থেকে 99% স্বপ্ন তারা ভুলেই যায়। ফ্যাক্ট নাম্বার 3, আমরা সবাই প্রায় কালারফুল স্বপ্ন দেখি, মানে আমাদের স্বপ্নের সিনগুলো রং বেরঙের হয়, কিন্তু সবাই কিন্তু কালারফুল স্বপ্ন দেখি না। সমীক্ষা অনুযায়ী খুব অল্প কিছু মানুষ, ওই ধরুন 12 থেকে 13% মানুষ সাদা কালো স্বপ্ন দেখে। ফ্যাক্ট নাম্বার 4, আমাদের অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে অন্ধ মানুষরা কি স্বপ্ন দেখে। তাহলে জেনে নিন, অন্ধ মানুষরাও স্বপ্ন দেখে। হ্যাঁ, যেসব মানুষরা জন্মান্ধ নয়, অর্থাৎ যারা কোনো কারণে চোখ হারিয়ে ফেলেছে বা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, তারা চোখে না দেখতে পেলে কি হবে, তারাও কিন্তু আমাদের মতোই স্বপ্ন দেখে। স্বপ্নে প্রচুর সিন দেখতে পায় তারা। তবে হ্যাঁ, যারা জন্মান্ধ তারা কোনো স্বপ্নই দেখতে পায় না। জন্মান্ধ নয় এরকম অন্ধ মানুষদের স্বপ্নগুলো আবার অনেক গাঢ় আর দারুণ হয়। অবশ্য এটা নিয়ে মতভেদ আছে। অনেকের মতে জন্মান্ধরাও স্বপ্ন দেখে, কিন্তু তাদের স্বপ্নে তারা কোনো মুখ দেখতে পায় না, তারা তাদের বাকি সেন্সগুলো স্বপ্নে পায়। যেমন তারা অনুভব করতে পারে, গন্ধ পায়, কানে শুনতে পায়, কিন্তু দেখতে পায় না। একটা জন্মান্ধ মহিলার ইন্টারভিউতে জানা গেছে যে তিনি বেশিরভাগ স্বপ্নই দেখত চলমান ঢেউয়ের, ঢেউয়ের আওয়াজ সে পেত, তাই শুনে সে অনুভব করতো ঢেউটাকে। ফ্যাক্ট নাম্বার 5, বাচ্চারাও দুঃস্বপ্ন দেখে। ধরে নেওয়া হয় দুঃস্বপ্ন সাধারণত 3 থেকে 6 বছর বয়স থেকে শুরু হয়, আর এটা কমতে শুরু করে 10 বছরের পর থেকে। যদিও রিপোর্টের মতে এই গোটা বিশ্বে মাত্র 3% মানুষ আজন্মকাল কন্টিনিউয়াসলি এই দুঃস্বপ্ন দেখতে থাকে। ফ্যাক্ট নাম্বার 6, বাচ্চাদের জীবনে কিছু অদ্ভুত স্বপ্নের প্রায় পুনরাবৃত্তি ঘটতে থাকে, যেমন কোনো ভয়ঙ্কর জন্তু বা দানবের সাথে মোকাবিলা, কারোর সাথে মারামারি বা লড়াই, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া আর কারোর তাড়া খেয়ে পালানো। ফ্যাক্ট নাম্বার 7, বিশ্বে বহু মানুষ স্বপ্ন নিয়ে এক অদ্ভুত সিস্টেমের প্র্যাকটিস বহুদিন ধরে করে যাচ্ছে, যার নাম দিয়েছে লুসাড বা কনসাস ড্রিমিং। এর মানে প্রচুর অত্যাধুনিক টেকনিক্যাল যন্ত্রপাতি ব্যবহার করে এই মানুষরা কারোর স্বপ্নের উপরও কন্ট্রোল করতে পারবে। এর মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা তারা করতে চায় সেটা হলো স্বপ্নের মধ্যে অন্য ডাইমেনশনে ট্রাভেল করার সুযোগ। ফ্যাক্ট নাম্বার 8, মানব সভ্যতার অনেক উল্লেখযোগ্য ও গ্রেটেস্ট আবিষ্কারের পেছনে কিন্তু এই স্বপ্নের হাত আছে। এরকম উল্লেখযোগ্য কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম উল্লেখযোগ্য কিছু উদাহরণ হলো, গুগল আবিষ্কারের আইডিয়া লেরি পেজের স্বপ্নে এসেছিল, ইলিয়াস হাউই স্বপ্নের মধ্যেই পেয়েছিলেন সেলাই মেশিন বানানোর আইডিয়া। এরকম আরও বহু দারুণ আবিষ্কার আছে যার আইডিয়া আবিষ্কারক স্বপ্নের মাধ্যমেই পেয়েছিলেন। ফ্যাক্ট নাম্বার 9, আগেই বলছি আমরা সবাই স্বপ্ন দেখি। এবার জেনে রাখুন, জন্তু জানোয়ার পাখি সবাই স্বপ্ন দেখে, আর আমরা স্বপ্নের মধ্যে শুধু প্রাকৃতিক দৃশ্য বা মানুষ দেখতে পাই তা নয়, আমরা জেগে থাকা অবস্থায় যা যা জিনিসপত্র দেখি তা সবই আমরা স্বপ্নের মধ্যেও দেখতে পাই। ফ্যাক্ট নাম্বার 10, এবার যে আপনাদের ফ্যাক্টটা বলতে চলেছি সেটা শুনে আপনি অবাক হতে পারেন, অনেক মানুষ স্বপ্নের মধ্যে আনকনসাসলি তাদের ভবিষ্যৎও দেখতে পায়। অবাক হচ্ছেন? হ্যাঁ, এই তথ্যটি পরীক্ষিত এবং প্রমাণিত। অনেক সময় স্বপ্নে আমরা যেটা দেখতে পাই সেটা পরে আমাদের সাথে ঘটেও যায়। অনেকে বলে এটা জাস্ট কোইন্সিডেন্স, কিন্তু এই ঘটনা মানব সভ্যতায় বেশ কয়েকবার ঘটে গেছে। এই স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পাওয়ার ঘটনাকে প্রিমনিশন ড্রিম বলে। আব্রাহাম লিঙ্কন নিজের হত্যা দেখেছিলেন নিজের স্বপ্নে। 9/11 সেই বিভৎস ঘটনার আগে কয়েকজন ভিকটিম এরকম কিছু ঘটনা স্বপ্নে দেখেছিলেন। মার্ক টোয়েন নিজের ভাইয়ের মৃত্যু দেখেছিলেন স্বপ্নে, কিছুদিন পরেই তার ভাই মারা যায়। ফ্যাক্ট নাম্বার 11, আমাদের ঘুমের মধ্যে একটা নির্দিষ্ট সময়কাল থাকে যখন সবচেয়ে প্রাণবন্ত বা প্রগাঢ় স্বপ্নগুলো আমরা দেখতে পাই। গবেষকরা এই স্টেজকে নাম দিয়েছেন র্যাপিড আই মুভমেন্ট বা REM। এই স্টেজে নানা অদ্ভুত স্বপ্ন আসে আমাদের ঘুমের মধ্যে, যেগুলো সাধারণত ঘুমানোর 90 থেকে 120 মিনিটের ব্যবধানের পরপরই খুব অল্প সময়ের জন্য আসে। এই REM স্টেজে আমাদের ঘুমন্ত শরীর প্যারালাইজড অবস্থায় থাকে। খুব কম কেসে দেখা গেছে মানুষ এই স্টেজে থাকাকালীন কোনো অস্বাভাবিক আচরণ করছে বা সাড়া দিয়েছে।
তারা আসলে ঘুমের মধ্যে নিজের হাত পা ছোড়াছুড়ি করেছে। এর ফলে তাদের হয় হাত পা ভেঙেছে বা ঘরের আসবাবপত্র তছনছ হয়েছে। ফ্যাক্ট নাম্বার 12, স্লিপ প্যারালাইসিস হচ্ছে স্বপ্ন বিষয়ক আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য এক অধ্যায়। সমীক্ষায় জানা গেছে গোটা বিশ্বের টোটাল জনসংখ্যার মধ্যে মাত্র 8% মানুষ এই স্লিপ প্যারালাইসিসের শিকার হয়েছে। এই স্লিপ প্যারালাইসিস হলো এক প্রকার মানসিক অবস্থা, মানে গভীর ঘুমে ঘুমানোর পর এই ঘুম আর জেগে ওঠার মাঝের অবস্থা। মানুষ তখন এই দুয়ের মাঝের এক অদ্ভুত স্টেজে বিচরণ করে, যেখানে সে তার অঙ্গপ্রত্যঙ্গ নাড়াতে পারে না, সামান্য নড়াচড়াও করতে পারে না। এই স্লিপ প্যারালাইসিসের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যখন তুমি টের পাও ঘরে তুমি ছাড়াও আরো কোনো শয়তান রয়েছে, যে তোমায় মেরে ফেলতে চায়। তখন হঠাৎ বুঝতে পারবে তোমার শরীর পুরো স্তব্ধ হয়ে গেছে, মানে একটুও নড়াচড়া করতে পারবে না তুমি। অনেক কেস স্টাডি করে জানা গেছে কোনো ব্যক্তির শরীরে যখন এই স্লিপ প্যারালাইসিস অ্যাটাক হয় তখন তার মধ্যে আনকনসার্ন, মানে এক অস্বাভাবিক অপ্রতিরোধ ক্রিয়াকলাপ চলে, যার ফলে তার মন সেই স্টেজে ভয় আতঙ্ক ও দুশ্চিন্তার এক গভীর জালে ফেঁসে যায়। ফ্যাক্ট নাম্বার 13, স্বপ্নদোষ মানে অনেকে ভাবে মানুষের নোংরা চিন্তার ফলে তার আজেবাজে স্বপ্ন আসে, যার ফলে ঘুমের মধ্যে তার বীর্যপাত হয়ে যায়। কিন্তু না, এই ঘটনাটা পুরোটাই সায়েন্টিফিক, আর এই ঘটনাটা ভালোভাবে নথিভুক্ত আছে বিজ্ঞানের পাতায়। তাদের মতে ঘুমের মধ্যে লিঙ্গ উত্থাপন বা বীর্যপাত কোনো অস্বাভাবিক কিছু নয়। এছাড়াও তারা দাবিও করেছেন প্রতিটা পুরুষের লিঙ্গ 20 বার উত্থাপিত হয় প্রতিটি স্বপ্নে। ফ্যাক্ট নাম্বার 14, স্লিপ ওয়াকিং বা ঘুমের মধ্যে চলাফেরা এক বিরল ও সাংঘাতিক এক ঘুমের অসুখ বলে ধরা হয়। মনে করা হয় REM স্লিপ ডিসঅর্ডারের সবচেয়ে চূড়ান্ত ভয়ঙ্কর স্টেজ হলো এই স্লিপ ওয়াকিং রোগ, কারণ এই অসুখে মানুষ শুধু হাত পা ছোড়ে না, তারা রীতিমতো উঠে বসে এবং হাঁটতে শুরু করে। তাদের হাঁটা থামে না, ঘুমন্ত অবস্থাতে তারা অনেক দূর অবধি হেঁটে চলে যেতে পারে। লি হার্ডউইন নামের এক নার্স ঘুমের মধ্যেই উঠে দারুণ কিছু চিত্র এঁকেছিলেন। পরে তাকে জিজ্ঞেস করতে তিনি বলেছিলেন তার কিছুই মনে নেই। মধ্য ইউরোপের এক মহিলা ঘুমের মধ্যেই রাস্তায় বেরিয়ে যেতেন ও রাস্তায় অপরিচিত ব্যক্তিদের সাথে শারীরিকভাবে মিলিত হতেন। একজন মাঝবয়সী ব্যক্তি ঘুমের মধ্যেই উঠে গাড়ি চালিয়ে 22 মাইল মতো গেছিলেন ও তার এক ভাইকে খুন করে এসেছিলেন। আরেকটি ঘটনা হলো এক ব্যক্তি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে নিজের 3তলা বাড়ির জানালা টপকেছিলেন, যদিও ভাগ্যবশত তিনি প্রাণে রক্ষা পেয়ে গেছিলেন। ফ্যাক্ট নাম্বার 15, আমরা মনে করি সারাদিন পরিশ্রম করার পর রাতে যখন আমরা ঘুমাই তখন আমাদের মাথা শান্ত থাকে আর মগজ বিশ্রাম নেয়। আসলে কিন্তু তা মোটেই হয় না। ঘুমের মধ্যে আমাদের মগজ ততটা অ্যাক্টিভ থাকে যতটা অ্যাক্টিভ সারাদিনও থাকে না। তো বন্ধুরা, এই ছিল স্বপ্নের 15টি অজানা তথ্য। আপনার কমেন্ট করে জানান এই 15টি ঘটনার মধ্যে কোন ঘটনাটা আপনার নিজের সাথে রিলেট করতে পারছেন আর কোনটাই বা আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো।